আসসালামুকুম, আমি এখন ট্রাক নিয়ে চলে এসেছি কাইওয়াকাঙ্গে। তো আমাদের পাশে যে ট্রাক দেখতে পাচ্ছেন, এটা হলো সর্বপ্রথম 16-হুইলার ট্রাক। এটা 16-হুইলার ট্রাক হলে তবে এটা জাপানিজ ট্রাক, এটাকে ইন্ডিয়ান 16-হুইলারের সাথে তুলনা করবেন না। ফ্রন্ট সাইডের অরিজিনাল ফুশো লোগো আছে, বেঞ্চে লেটার আছে, উপরে এক্লিপস অ্যারো। আর এটা স্কিন হলো দিনীয় পুত্র। এখন আমি মডিফাই করে এসি যাতে এটা বাকি স্কিনের চেয়ে অনেক আলাদা। আর নিচে দুইটা স্পেয়ার টায়ার আছে, যাতে সামনে দুইটা টায়ার যদি পাংচার হয়ে যায় অথবা হারিয়ে যায় তখন এবার চেঞ্জ করা হবে। আর পিছনের সাইডে খোলার অপশন আছে, এই ট্র্যাপ ডোরের মতন একটা জিনিস। আর পাশে দুইটা সিকিউরিটির মতন একটা জিনিস আছে, যেটার মাধ্যমে খোলানো যাবে এবং লাগানো যাবে। পিছনে টেল লাইট আছে এবং টেল লাইটটা দেখতে আসল মনে হয়। এটা আর এই সাইডেও আছে, মগর আনফর্চুনেটলি একটা ট্যাঙ্কার এসেছে, তো আমি ট্রাকটিকে রিভার্স করিনি। আর আমাদের ভিডিওতে লাইক দেওয়ার আগে যদি আপনার কাছে সময় আছে অথবা থাকে, তখন আপনি একটু দয়া করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আর যারা বড় ইউটিউবার আছেন তারা একটু সাপোর্ট করবেন, যাতে 1 মিলিয়নের উপর 12 মিলিয়ন পর্যন্ত উঠতে পারে। চাইলে 12 লাখ সাবস্ক্রাইবার থেকে শুরু করতে পারেন। সো গাইস, আমি সাইডে এসেছি আর ফ্রন্ট সাইডটা বেশ সুন্দর। আর উপরে একটা হ্যাট আছে, ওটাতে আমি মিৎসুবিশি ফুশো দেখছি। আর এখানে হেডলাইট আছে, মগর এখানে টার্নিং সিগন্যাল নাই, উল্টা এই পাশে আছে। আর এখানে লাল লাইট আছে, যাতে রাতের আধারে দেখা যায়। আর উপরেও আছে, আর ওই বডির ওই পাশেও আছে। এই পাশে ড্রাইভারদের জন্য দরজা আছে, যাতে ড্রাইভার যখনই গাড়ি চালাতে যাবে তখন এই দরজা খুলে ভিতরে যেতে পারবে। আর পাশে ময়ূরের মতন কিছু একটা আছে, যাতে উপরে উঠতে পারে এবং নিচে উঠতে পারে। সো চলন্ত অবস্থায় যারা উপরে উঠতে চান তাহলে সতর্ক হয়ে যাবেন। আর এই পাশেও দরজা আছে, মগর এই পাশেও একই রকমের ই আছে, এই যে কি জানি করে মই আছে। আর সাইলেন্সার আগে মাঝখানে ছিল, আর এবার এই সাইডে আছে, যে সাইডে এই চাকা আছে। তো এই জায়গায় আছে একটা ফিউল ট্যাঙ্ক, যেটা কোয়ান্টিটি 200 লিটার পর্যন্ত স্টেবল করতে সক্ষম। আর লং চেসিস থাকলে কোনো সমস্যা নাই, মগর কিছু কিছু লোক আছে যারা বেশি মডিফাইয়ের চক্করে নিজের ট্রাকে চিনতে পারে না। আর ভিতরে অংশটা খালি আছে, বাকি ইন্টেরিয়রটা দেখাই। এখানে রিয়েলিস্টিক স্টিয়ারিং হুইল উইথ স্পিডোমিটার আছে, সাথে একটা রেডিও এবং এয়ার কন্ডিশনারের সুইচ আছে। উপরেও একই রকমের রেডিও আছে, যাতে আপনারা চলন্ত অবস্থায় গান শুনতে চান তাহলে গান শুনতে পারবেন, অথবা ডিজে গান বাজাতে পারবেন বাকি নিজেদের ব্লুটুথ স্পিকারের মাধ্যমে। সো গাইস, এই জায়গায় একটা শিফটার আছে, আর ওখানে স্টোরেজ আলাদাভাবে আছে। এখানেও থাকলে তবে রাখার আগে 100 বার ভেবে নেবেন। এই দরজাটা খুলে না, কিন্তু পাশেরটা একটু খুলে দেখুন। ও বাপরে, এটা তো বেশ ভালোই। এই পাশেরটা খোলা যাবে এবং লাগানো যাবে। তো লাইটের সম্বন্ধে আসি ফাংশনের হিসেবে।
ঠিক আগে সাউন্ড বাড়িয়ে নেই তো আশা করি তো এই যে প্রথম পার্ট আর দুপারে দেখি যে লাইট আসলে কাজ করে কিনা এবার হাই বিম লো বিম এবার লেফট ইন্ডিকেটর এইদিকে ব্লিঙ্ক করতেছে আর এইদিকে ব্লিঙ্ক করতেছে আর দুইদিকে ব্লিঙ্ক করতেছে এই পিছনেও এবং সামনে ডিভাইস করলে সাদা লাইট চলে উঠবে আর দু ট্রেন থেকে ফার্স্ট গিয়ারে মারবেন তখনই সাদা লাইট বন্ধ হয়ে যাবে আর ব্রেক মারলে ব্রেক লাইট চালু হবে আর হাই বিম লং বিম থেকে হাই বিম পর্যন্ত করার পরেও তো লাইট দেখা যায় পাশে নতুন লাইট আছে মিনি আর এই মিউজিক্যাল হর্ন টি টেস্ট করতে হবে যাতে বুঝতে পারি যে এটা কাজ করে কি না এটা হলো নর্মাল হর্ন যেটা আমি বাজালাম তো এই চাকরি ধীরে ধীরে চলতেছে আলাদা গিয়ারে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এবং ফিফথ এবং সিক্স গিয়ারে টপ স্পিড 139 মাইল 230 ঘন্টা শুরু করে 198 মাইল অর্থাৎ 200 কিলোমিটার উপরে স্পিড ইউজ করতে পারে যদি আপনি ফিউল বাঁচাতে চান তাহলে এই ক্রুজ কন্ট্রোল ব্যবহার করবেন কোনো রকম অ্যাড না আসে বডি ম্যাপুলেশন এখানে সাইনবোর্ড আছে একদিকে ল্যাম্পুল অটো দুটো পালন দোকান থেকে আমি এসেছি দেখতে পাবেন যাতে বোঝা যায় যে এটা কি ট্রাফিক লাইট হলে তবে একটা রিজন আছে লাল লাইট হলো স্টপ আর ইয়েলো লাইট স্লো গ্রিন লাইট হলো গো মানে ইন্দোনেশিয়াতে যত ট্রাফিক লাইট আছে তত বাংলাদেশে আসলো কিন্তু অচল অবস্থায় মগর জাপানের ট্রাফিক লাইট কিন্তু ডিজাইন কোন কিছুটাই আলাদা রাস্তার দুই পাশে দোকান আছে ছোটো ছোটো আর সামনে কোনো একটা ফ্যাক্টরি মনে হচ্ছে যেটা গাড়ির আগুনের এই পাশে দোকান এই পাশে দোকান এই পাশে দোকান এই পাশেও দোকান আছে সো গাইস আমি দোকানটির সম্পর্কে আপনাদেরকে ডিটেলস বলবো আর আশা করি এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবো সো গাইস এখানে সি ফুড আছে এখানে রূপচাঁদা থেকে শুরু করে এবং যে কোনো সামুদ্রিক খাবার পাবেন এবং এখানে পুরুষ থেকে শুরু করে যে কোনো খাবার আইটেম পাবেন আর অপর পাশের দোকানের অবস্থা তো ভালো এখানে টেবিল চেয়ার আছে যাতে বসে খেতে পারে আর ওখানে তো চেয়ার আছে মগর যারা সেফ আছেন তারা বুঝতে পারবেন না যে রান্না কোন জায়গায় খেতে হবে আর কিচেন কোথায় হবে আর ওখানে লোকেশন এবং এটা ট্রাফিক সাইন আর একদিকে ডান দিকে আর অপরদিকে সুরা মানে স্ট্রেট কাট অর্থাৎ বান্দর লম্পং পর্যন্ত হয়ে যাবে আর রাইট
সাইডে হয়ে গেলে রাস্তা পাবেন না এবং লেফট সাইডে গেলে পারলেন পাবেন। এবার ঘুরে দেখা যাক কায়ু আগুন, এখানে দোকান আছে, সে শুধু এখানে না সব জায়গায় দোকান থাকতে পারে এবং নতুন লাইভ ভিডিও হবে, আশা করি আপনারা লাইক দিবেন। ভিডিওটি দেখবেন, আশা করি পরবর্তী লোকের জন্য অনেক ম্যাপটা লোডিং হইতাছে আর পরবর্তী লোকেশনের জন্য ওয়েট করতে হবে। কালিবাগের পর তৈরি তার ডাঙ্গি পরবর্তী জেলা কালাহান পর্যন্ত যাবে, কিন্তু এই টোল হল কালাহান এবং বান্দর লম্পুনের প্রথম প্রবেশ পথ। আসলে এই টোলটি ইন্দোনেশিয়ার সরকার আবিষ্কার করেছে যাতে টোল ফিজ ধরে এখান থেকে ওখানে যাতে পারে এবং বান্দর লম্পুন থেকে সরকারি যেন আলিমানের যেতে ইন্দোনেশিয়া এমন উন্নত হয়ে যাচ্ছে যে কল্পনা করতে পারবেন না এবং মনে মনে ভাবছেন যে এটা মালয়েশিয়া নাকি সিঙ্গাপুর। এই সম্বন্ধে ভাবার সত্ত্বে আপনাদের মনে প্রশ্ন চাই, প্রশ্ন জানলে তবে নতুন একটা ডিটেলস আছে বসে যাতে ভাতা হবে বাইক চলতে পারে এবং কোনো রকম সৃষ্টি না। প্রফেশনাল ড্রাইভার হন তাহলে একটু খেয়াল করবেন যে অনেক কঠিন টিম যেতে পারে। যারা বাসে বন্ধু ইন্দোনেশিয়ান গেমার আছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন, আর তারা বিদেশ থেকে এবং দেশে থেকে দেখতেছেন তারা এই ভিডিওটি তার নিজেকে আমি যাচ্ছি, তারপর ধীরে ধীরে সে সাবধানে কুমোর নিতে হবে যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয় আমাদের ট্রাক জন্য না উঠে। এই ট্রাকের স্পিড 100 কিলোমিটারের কাছে অথবা 200 কিলোমিটারের উপরে স্পিডে হইলে বিপদ আছে। যদি ইন্টারভিউয়ের ভিতর থেকে গাড়ি চালাতে চান তাহলে এই ক্যামেরার মধ্যে খুব প্রেস করবেন যাতে দ্বিতীয় নাম্বার ক্যামেরা দেখা যায়। আবার প্রেস করবেন এবার সেই সিস্টেম এবার চারিদিকে যায় সিনেমাটি অথবা দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করে আছেন তারা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন হলো, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আমরা হাজির হব আমাদের ইউটিউব চ্যানেলে।
ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি।